নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। বাড়িতে অনেকেই বিভিন্ন ধরনের ছবি টাঙিয়ে রাখেন, কেন? তার কারণ সকলেই বাড়িতে ছবি টাঙাতে খুবই পছন্দ করেন, তাই বাজার থেকে বিভিন্ন ধরনের কম দামি থেকে বেশি দামি অধিক দামি ছবি কিনে এনে দেয়ালে টাঙান। আর সেই সব ছবির বিষয়বস্তু বা প্রেক্ষাপট নানান ধরনের হয়ে থাকে। কিন্তু আজ যে ছবিটার কথা বলছি, সেই ছবিটা যদি বাড়িতে টাঙিয়ে রাখা যায় তাহলে কিন্তু সত্যিই সত্যি সৌভাগ্য ফিরে পাওয়া যায়। তাহলে চলুন শুনে নেওয়া যাক, সেই ছবি বাড়িতে রাখলে কী উপকার পাওয়া যায়, আসলে ছবিটা কেমন। ছবিটা অনেকেই দেখেছেন, তবু আবারও বলছি, সাতটা ঘোড়া একসঙ্গে দৌড়চ্ছে এমন ছবি ঘরে বা অফিসে টাঙানোর উপকারিতা কী? এখানে এমন একটি ছবির সন্ধান দেওয়া হয়েছে যে ছবিটি হলো একসঙ্গে সাতটা ঘোড়া দৌড়ানোর ছবি। এই ছবিটি শুধু বাড়ি অফিস বাসস্থানের সৌন্দর্যই বৃদ্ধি করে না, একই সাথে এই ছবিটি ঘরে রাখবে বিভিন্ন বাস্তু সমস্যার সমাধান হয়ে যায়। আর যে পরিবারে এই ছবি থাকে সেই পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে থাকে, এটা পরীক্ষিত ও প্রমাণিত সত্য। এখন জেনে নেওয়া যাক যে ঘরে বা অফিসে বা বসবার জায়গায় কীভাবে এই ছবি রাখবেন, ঘরে কীভাবে রাখবেন। যদি নিজের ঘরে এই ছবি রাখতে চান তাহলে ছবিটি ঘরের দক্ষিণ দিকে এবং ঘরের ভিতরে হলে যেদিক দিয়ে প্রবেশ করা হয় সেই দিকে রাখবেন। ছবির দিকে যাতে বাড়ির সবাই চোখ পড়ে এটি খেয়াল রাখতে হবে। আর অফিসে বা ব্যবসার জায়গায় কীভাবে ছবিটি রাখবেন, না অফিসে বা ব্যবসার জায়গায় এই ছবিটি রাখলে আপনার সব দিক থেকে উন্নতি হবে। অফিসে বা ব্যবসার জায়গায় ছবিটি দক্ষিণ দিক করে এবং ঘরের ভিতরে যেদিক দিয়ে প্রবেশ করা হয় সেদিকে রাখতে হবে, যাতে একই সাথে আপনার এবং আপনার কলিগ বা ব্যবসার কাজের সঙ্গে সংযুক্ত যারাই ঘরের মধ্যে প্রবেশ করবে তাদের চোখে ওই চোখে পড়ে ছবিটি। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে।